আজকে আপনাদের আমি ঘরোয়াভাবে গ্যাসের চুলায় কত সহজে পুডিং তৈরি করা যায় সেটাই দেখাবো। দীপিকা কুকিং হলে আপনাদের স্বাগতম। আজকে আমি তৈরি করতে যাচ্ছি ক্যারামেল এগ পুডিং। পুডিং তৈরি করতে আমাদের প্রয়োজন 1 লিটার দুধ, 1 লিটার দুধ ব্যবহার করেছি। আমি দুধে একবার বলক তুলে নিয়ে চুলার আঁচ লো করে দিয়েছি। এবার আমি এতে অ্যাড করব 1 কাপ গুঁড়া দুধ। পুডিংয়ে গুঁড়া দুধ দিলে দুধটা তাড়াতাড়ি ঘন হয় এবং পুডিংটা খেতে অনেক বেশি মজার হয়, এই জন্য আমি এখানে গুঁড়ো দুধ দিলাম। আপনাদের যদি গুঁড়া দুধ না থাকে তাহলে আপনারা বেশি পরিমাণে দুধ দিয়ে সেটা জাল দিয়ে ঘন করে নিতে পারেন। এবার আমি এতে সামান্য একটু লবণ দেব। আমার কাছে একটু মিষ্টি জিনিসে লবণ দিলে স্বাদটা বেশিই লাগে। আপনারা না মিষ্টি জিনিসে লবণ না খেলে না দিলেও চলবে। এবার আমি দুধের ভিতরে 1/2 কাপ চিনি অ্যাড করব। সব উপকরণগুলো এবার আমি ভালোভাবে জাল দিয়ে নেব এবং দুধটি আর একটু জ্বালিয়ে কমিয়ে নেব। দেখেন আমার দুধটা কতদূর কতটুকু ঘন হয়েছে। দুধটা এরকম তো আপনারা চাইলে আরও বেশি ঘন করতে পারেন, কিন্তু আমি এরকমই ঘন করবো, আর বেশি ঘন করবো না। এবার দুধটা আমি নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেব। এবার ক্যারামেল তৈরি করব। ক্যারামেল তৈরি করার জন্য আমি চুলায় একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা হালকা গরম হলে এতে আমি দেব 4 চা চামচ চিনি আর 2 চা চামচ জল। ক্যারামেল তৈরি করতে একটু জল দিলে আমার মনে হয় ক্যারামেলটা অনেক বেশি ভালো হয়, এতে করে চিনি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। আমি এভাবে নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নেব। এবার আমরা একটি পাত্রে 3টা ডিম ভেঙে নেব। আমি এখানে 1 কেজি দুধের জন্য 3টা ডিম ব্যবহার করেছি। ডিমটি অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। এবার ডিমটা একটা হ্যান্ডউইচের সাহায্যে ভালোভাবে গুলে নেব, ফেটিয়ে নেব, যে ডিমের ভিতরে সাদা অংশ বোঝা না যায়। আমি ডিমের ভিতরে 1/2 চামচ মতো ভ্যানিলা এসেন্স দিচ্ছি। ভ্যানিলা এসেন্স দিলে ডিমের যে কাঁচা গন্ধটা থাকে না। আমার দুধটা ফাটানো হয়ে গেছে। এবারে ডিমের মিশ্রণটি আমি দুধের ভিতরে দিয়ে দেবো। দুধের ভিতরে ডিম দেওয়ার আগে অবশ্যই খেয়াল রাখবেন দুধটা যেন একেবারে ঠান্ডা হয়, তা না হলে ডিমটি দেওয়ার সাথে সাথে ডিমটি দলা হাঁকিয়ে যাবে, এতে করে পুডিংটি হবে না। ডিমটি দুধের মিশ্রণে দেওয়ার পরে ভালোভাবে মিশ্রণটি মিশিয়ে নিতে হবে।
আমি একটি হ্যান্ড হুইসের সাহায্যে ভালোভাবে মিশ্রণটি মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার ক্যারামেলটা টিফিন বাটিতে কেমন সেট হয়ে গেছে, হাতে দিলেও লাগছে না। এবার দুধ ডিমের এই মিশ্রণটি আমি এই টিফিন বক্সে ঢেলে দেব। আমি কৌটার ঢাকনা লাগিয়ে নিয়েছি। আপনাদের ঢাকনা না থাকে তাহলে আপনারা ফয়েল পেপার দিয়ে কৌটার মুখটা বন্ধ করে নেবেন। পুডিং তৈরি করতে হলে অবশ্যই কৌটার মুখটা বন্ধ করে নিতে হবে। এবার একটি পাত্রে টেস্টান বসিয়ে তার ভিতরে খানিকটা জল দিয়ে রেখেছি। এবার আমি বক্সটি স্ট্যান্ডের উপর বসিয়ে দেব এবং জলটি এমন পরিমাণে দেব যে টিফিন বক্সের অর্ধেক সমান বা তার কম হয়, যাতে জলটি ফুটে টিফিন বক্সের ভিতরে না ঢুকে যায়। এবার পাত্রটি ঢাকনা দিয়ে লাগিয়ে দিলাম। আমি এবার অপেক্ষা করব 30 মিনিট। যেহেতু আমি একটি বড় পাত্রে পুডিংটা বসিয়েছি সেহেতু সময়টা একটু বেশি লাগবে। যদি আপনারা কম সময়ে পুডিং তৈরি করতে চান তাহলে ছোট ছোট পাত্রে বা কাপে করে পুডিংটা বসাবেন, তাহলে আপনাদের পুডিংটা 10 মিনিটেই জমে যাবে। আমার পুডিংটি তৈরি করতে 40 মিনিট মতো সময় লেগেছে। দেখেন পুডিংটা কীরকম সেট হয়ে গেছে। এখন বক্সের চারিবার দিয়ে একটা টুথপিক দিয়ে এভাবে আগলা করে নেব, যাতে আমার মোল্ড আউট করতে কোনো অসুবিধা না হয়। দেখুন আমি চারিপাশে টিফিন বাটি চারিপাশে ঘুরিয়ে নিয়েছি কাছে, যাতে মোল্ড আউট করতে সুবিধা হয়। এবার এরকম একটি প্লেট নিয়ে প্লেটটা উল্টো করে রেখে আমি একবারে উল্টিয়ে দেব, যাতে করে আমার পুডিংটা সহজে মোল্ড আউট হয়ে যায়। দেখুন আমার পুডিংটা কত সুন্দর হয়েছে। এবার আমি আপনাদের সামনে পুডিংটা কেটে দেখাচ্ছি, ভিতরটা কতটা সুন্দর হয়েছে। দেখুন কতটা সফট হয়েছে। এই রেসিপিটা আপনার বাচ্চাদের বাসার সবার খুবই ভালো লাগবে। দেখুন কত সুন্দর ভিতরটাও, কত সুন্দর সফট হয়েছে। এইভাবে পুডিং তৈরি করে দেখবেন, আপনার বাসার সবার পছন্দ হবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো।